আল মাইমুন ভাই ওনার বেশ কিছু প্রশ্নর ভিতরে আমি যদি একটু প্রশ্নগুলোকে সামারাইজ করতে চাই, আল মাইমুন ভাই প্রশ্নটা হচ্ছে অটিস্টিক বেবিদেরকে নিয়ে, অটিস্টিক এবং অটিস্টিক বেবিদের যে স্পেশাল স্কুল আছে সেটা মানে কোনো সন্দেহ ছাড়াই এখানে অটিস্টিক বাচ্চাদেরকে স্পেশাল বা স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল সার্ভিস, স্পেশাল স্কুল সবকিছু এখানে আছে। বাট আল মাইমুন ভাই আপনার প্রশ্নটার আরো কিছু প্রশ্ন হচ্ছে এরকম যে অটিস্টিক বাবুদেরকে যদি বাবা মা দেখাশোনা করতে না পারে সেক্ষেত্রে গভর্নমেন্ট ফুল সাপোর্ট দিবে কিনা, মানে আসলে ফুল সাপোর্ট বলতে আপনার আপনার জানতে চাওয়ার উদ্দেশ্যটা যদি হয়ে থাকে এই ফিনান্সিয়াল সাপোর্ট, আমার মনে হয় এটা আসলে না। কারণ বাবা মা হিসেবে আপনারা তো সক্ষম, আপনারা তো অবশ্যই সক্ষম হওয়াই উচিত, কারণ স্পেশালি এখন যারা স্কিল ইমিগ্রেশন আসছে তাদের কিন্তু সন্তান কি করছে সেটা বড় ব্যাপার না, বাট যিনি অ্যাপ্লিক্যান্ট অবশ্যই তার সক্ষমতা দেখেই তাকে এখানে আনা হচ্ছে। প্লাস টু সাম এক্সটেন্ট হয়তো বা খুব ভালো মতো না হলো অল্প হলেও একটু দেখা হচ্ছে তার রেসপন্স কি করে। সোজা কথা, আমি সত্য সক্ষম একজন অ্যাপ্লিকেন্টকে এদেশে আনছি, সো তার সন্তান কি করে, কারণ এটা গড গিফটেড সন্তান, যাই হোক অটিস্টিক হোক সুস্থ হোক অসুস্থ হোক আমরা সবাই সুস্থ সন্তান হোক সবার, বাট গড গিফটেড এইটাকে ডিনাই করতে পারবো না। সো বাবা মা যেহেতু ক্যাপাবল সেহেতু গভর্নমেন্ট সাপোর্টের কথা তো এখানে আসছে না, আর সেটা গভর্নমেন্টের স্টিল সাপোর্ট পাওয়া যাবে সেটা অন্য মানে ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র অটিস্টিক বলেই সরকারের কাছ থেকে একটা স্পেশাল ফান্ড আসবে আমার মনে হয়, আমি 100% শিওর আপনাকে বলছি না, জাস্ট আমাদের ধারণা থেকেই বলছি যতটুকু আমরা আমাদের কানাডার এই স্বল্প জীবনে দেখেছি, সেই জায়গাটায় আসলে অটিস্টিক জন্যই আপনি কিছু সাপোর্ট পাবেন এটা মনে করাটা ঠিক না। আর আরেকটা ব্যাপারও আপনি জানতে চেয়েছেন যে কোনো কারণে যদি বাবা মা একেবারেই দেখভাল করতে না পারে সেক্ষেত্রে কি সন্তানকে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট দেখবে কিনা, আসলে এই ব্যাপারটাও না একটু জানি কেমন মানে আমার কাছে মনে হয় আমার সন্তান সে যেমন হোক আমি কি কখনো চাইবো সে তাকার সরকার যাই সেই সরকার যেমন হোক যত ভালো হোক না কেন বাবা হিসাবে বা মা হিসাবে আমরা যেভাবে দেখছি সরকারের কেউ কিন্তু সেটা দেখবে না। সো আমি বোধ হয় চাইবো না বা আপনিও হয়তো চাইবেন না যে আমার সন্তানটাকে সরকার দেখুক, অবশ্যই আমিই দেখবো সেটা আমি যেভাবেই পারি না কেন, ঠিক আছে। আমার মনে হয় এইটার এর চেয়ে ভালো উত্তর আমার কাছে নাই, ঠিক আছে। আচ্ছা সাদিয়া মেহজাবত ইফশাপুর কিছু প্রশ্ন এখানে আছে, তার মধ্যে বেশ কিছু উত্তর আমরা অলরেডি আগে দিয়েছি, আমি শুধু ওনার নতুন প্রশ্নগুলো উত্তর দিতে চাচ্ছি। ফ্রেন্ড শেখাটা কি কম্পালসারি কিনা? না কম্পালসারি না, এটা হচ্ছে গিয়ে মানে ভালো যারা কিউবেক প্রভিন্সে থাকেন বেশিরভাগ জায়গায় হয়তো ওনারা ইচ্ছা করেই শিখাবেন, বিকজ কিউবেক প্রভিন্সের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রেঞ্চ, ঠিক আছে। মোস্টলি আমি বলছি না এই যে এই না যে ওখানে ফ্রেঞ্চ ছাড়া কিছু চলে না, বাট মোস্টলি তো একমাত্র ওই প্রদেশ ছাড়া বাকি সমস্ত প্রদেশেই আমার মনে হয় যে নট মনে হয় এটা আমি মোটামুটি নিশ্চিত ফ্রেঞ্চটা চাইলে শিখতে পারে কিন্তু কম্পালসারি কোনো ব্যাপার না। মাদার টাং শেখানো হয় কি না হলে সেক্ষেত্রে কিভাবে শেখানো যায়? মাদার টাং শেখানো হয় এবং একদম ফ্রি, বেশ কিছু কমিউনিটি সার্ভিসে উইকেন্ডে বাংলা ক্লাসগুলো করতে পারে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমার একটু অ্যাড করতে চাই যে বেশিরভাগ স্কুলে বোধহয় টিচাররাই উল্টো ইন্সপায়ার করে, কারণ বাসায় আমরা বাংলাটাই চালাই ইংলিশ যেন না চালাই, কারণ আদারওয়াইজ তো স্কুলে তো যতই শেখানো হালকা কিন্তু বাসায় যদি আমরা বাংলাটা প্র্যাকটিস করি ওইটাই হবে বেস্ট পার্ট। এটা দুইটা কারণ, একটা হচ্ছে যে বাংলাটা ভুলে যাবে এই জন্য আমাদের বাংলা প্র্যাকটিসটা রাখতে হবে, আর আরেকটা হচ্ছে যে যে বাচ্চাগুলো মানে একটার বেশি ল্যাঙ্গুয়েজ জানে ওরা নাকি একটু ট্যালেন্টেড হয়, একটার বেশি জানে যারা তারা বেশি ল্যাঙ্গুয়েজ যারা জানে এটা টিচাররাই বলছে। ওকে, তার মানে এটাই তার খুব ভালো মতো ইন্সপায়ার করে, ওকে খুবই ভালো। আচ্ছা, স্কুলে কি বাচ্চাদেরকে রেসিজমে পড়তে হয়, মানে জিনিসটা কেমন? অ্যাকচুয়ালি রেসিজম বলতে যেরকম বোঝানো হয় সেরকম কিছু মানে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু বাচ্চাদের মধ্যে এখন বাচ্চারা কি করবে সেটা তো আর আমরা বলতে পারি না, বাচ্চাদের মেন্টালিটি হয়তো বাচ্চাদের মধ্যে ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে, কিন্তু মানে সেই জন্য স্কুলে মানে কনসাল্টিং সার্ভিস আছে আর কি, ওরা কাউন্সিল করে বাচ্চাদের, আলাদা বাচ্চাদের নিয়ে বসে ওরা কাউন্সিল করে, যার ফলে আসলে প্রবলেমটা থাকে। আমি একটুখানি অ্যাড করতে চাই এখানে, কানাডা আমার মনে হয় সবচেয়ে বেশি যে কারণে বিখ্যাত ইমিগ্রেশনের জন্য, বিকজ দে ওয়েলকাম দ্য ইমিগ্রেন্টস, তারা ইমিগ্রেন্টদেরকে খুবই পছন্দ করে এবং তারা আমি বলবো খুবই হার্টফুলি ওয়েলকাম করে, তো সেক্ষেত্রে রেসিজম জিনিসটা যদি এখানে থাকতো ইমিগ্রেন্টরাও আসতো না, কানাডাও বুস্ট আপ হতো না, তাই না? তো আমার মনে হয় এই জায়গাটাতেই আমরা বুঝতে পারি যে রেসিজম জিনিসটা
আসলে যদি আপনি সেভাবে রেসিজম বলেন, সেটা কি মানে সব জায়গায় আছে আবার কোথাও নেই? লাইক বাংলাদেশও হয়তো এক জেলার মানুষ সে তার জেলার লোকদের ছাড়া চাকরি দিবে না, ওইটাও কি রেসিজম না? ওইটা তো রেসিজম যদি আপনি চিন্তা করেন। তো কানাডাতে আসলে রেসিজম বলতে আমি মানে এই এই জিনিসটাকে আমি রেসিজম বলবো না, রাদার যেটা আপু অলরেডি মেনশন করলেন যে বাচ্চাদের মধ্যে তো কিছু মনোমালিন্য তো হতেই পারে, সেটা মানে সাদা বাচ্চা বলেন, ব্রাউন বাচ্চা বলেন আর কালো বাচ্চা বলেন। বাট কানাডাতে ভালো জিনিস হচ্ছে এখানে কনসালশন হয়, মানে যে বাচ্চাটা রেসিজম করে বা শিকার হয় উভয়কেই এখানে একটা ভালো একটা কনসালশন দেওয়া হয়। সো এটা নিয়ে আসলে আমার মনে হয় না মানে আমাদের ওরিড হওয়ার খুব বেশি কারণ আছে, তাই না? আর একটা ওনার প্রশ্ন হচ্ছে কোন পর্যন্ত পড়াশোনা ফ্রি বাচ্চাদের? এখানে ফ্রি বলতে গ্রেড 12 পর্যন্ত সমস্ত বাচ্চাদের পড়াশোনা এখানে ফ্রি। স্কুল থেকে বাসা নেওয়ার টাইমে যদি প্যারেন্টস এর ওয়ার্কিং আওয়ারে থাকে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে পিক করা যায়? ওটা হচ্ছে যে মেইনলি ডে কেয়ার বা বিভিন্ন পিক আপ ড্রপিং আছে, যেমন পার্সোনাল ডে কেয়ার, হোম ডে কেয়ার, এরকম সার্ভিসের সাথে। যেহেতু বাবা মা মানে জব করছে সেহেতু তারা ডে কেয়ারে আগে অ্যাপ্লাই করবে, তারপর যেসব বাচ্চারা স্কুলে যায় আসে ডে কেয়ার থেকে ওদেরকে পিক করবে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে সন্তান স্কুলে যাওয়ার সাথে বাবা মার কাজের কোনো আসলে সম্পর্ক নাই বা তার জন্য বাধা হয়ে ঘরে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই আসলে। মানে সন্তান সাধারণত স্কুল করছে, টেক কেয়ার করছে, আমি আমার মতো আমার কাজ করছি, এই হচ্ছে আমাদের মনে হয়। যাই হোক ভিউয়ার্স, আমরা আমাদের গ্রুপে যত প্রশ্ন এসেছে প্রশ্নগুলো আমাদের শেষ। এখন হয়তো আমরা সামান্য টুকটাক আমি একান্তই তানজিনা আপুর কাছে জানতে চাইবো ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আচ্ছা আপু, আপনার ছেলে তো এই বছর থেকে স্কুলে যাচ্ছে, এখন পর্যন্ত আপনার কাছে কি কোনো চ্যালেঞ্জ মনে হয়েছে তাকে নিয়ে যে আপনার ভালো লাগেনি বা আপনি এই জায়গাটা কতটা করতে পারেন? আমি ফার্স্ট মানে শুরু করব তখন আমি খুব টেনশন করছিলাম যে কি করবে ও, একে তো ও ইংলিশ বোঝে না, বলতেও পারে না, তারপর হচ্ছে যে ও কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের, ও কিভাবে অ্যাডজাস্ট করবে, প্রথম ওইটাই আমার কাছে চ্যালেঞ্জিং ছিল প্রথম এক সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও স্কুলে যাওয়ার পর থেকে এখন ও এত স্কুল এনজয় করে, প্রথম ও খুব কান্নাকাটি করতো, তাই এখন ও বলে আমি স্কুলেই যাবো স্কুলেই যাবো। আর স্কুলের অ্যাক্টিভিটি গুলো ওরা মাঝে মাঝে আমাদেরকে মানে একটা আছে অ্যাপস আছে আর কি, ওই অ্যাপসে ওরা অ্যাক্টিভিটি গুলো মাঝে মাঝে আমাদেরকে পাঠায়, ভিডিও ফটো এগুলো আছে, যার ফলে আমরা দেখতে পারি ওদের আপডেট গুলো মানে ভালো মতোই জানতে পারি আর কি। আমার কাছে মনে হয় না চ্যালেঞ্জিং কিছু। আর আরেকটা কথা হচ্ছে যে মানে আমরা আসলে বাচ্চাদের স্কুল নিয়ে মানে মোটেও টেনশন করা উচিত না, মানে স্কুল সার্ভিসটা এত ভালো সেটা কি বলবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে কি মানে এখানে কানাডাতে মেনলি আমি জানি না অন্য দেশে কি হয়, আর কানাডাতে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বাচ্চাদের দেওয়া হয়, বাচ্চাদের মেন্টাল হেলথের প্রতি মানে বেশি জোর দেওয়া হয়। সেই জন্য আমি প্যারেন্টসদেরকে বলবো যে বাচ্চাদের স্কুল নিয়ে মোটেও টেনশন করবে। আচ্ছা, মানে স্বাভাবিক আপনি যদি আপনার সন্তানকে নিয়ে টেনশন না করেন তার মানে আমার আমি ধরে নিচ্ছি হয়তো সবার না হোক 100% না হোক মোস্টলি বোধহয় এটাই। আর তাছাড়া যেটা আমি শুরুতেই বললাম যে কানাডা আসলে খুবই ওয়েলকামিং একটা কান্ট্রি, সো এখানে সবকিছু তারা এমন ভাবে সুন্দর করে ডিজাইন করে রেখেছে যার কারণে আসলে আমরা আসছি, আমরা আসবো এবং আমরা সাস্টেন করতে পারতেছি, সার্ভাইভ করতে পারতেছি। আপু যেহেতু ছোট বাচ্চা একটু অসুস্থ থাকতে পারে, আমরা চাইছি সুস্থ থাকুক, কিন্তু অসুস্থ হলে স্কুলের ছুটির ব্যাপার বা পড়াশোনা মেকআপ করার ব্যাপারটা কেমন? মানে অসুস্থ হলে এখন কি ধরনের সিকনেস সেটা বুঝতে হবে, যদি ভাইরাল হয় সাধারণত বলে যে 2-3 দিন স্কুলে না আসতে, আর হচ্ছে স্কুলের এটা প্রবলেম হয় না, ওরা পরে এটা মেকআপ করে নেয়, বিশেষ করে ছোট বাচ্চা যারা মানে অ্যাটলিস্ট গ্রেড 5 পর্যন্ত ওদের পড়া কিন্তু কোনো প্রেশার থাকে না, যার ফলে ও স্কুলে আসতেছে না ওর জন্য যে একটা গ্যাপ হয়ে যাবে সেরকম কিছু না, পরে সেটা ওরা মানে স্কুলে যাওয়ার পর ওরা সেটা কভার করে নেয়। আচ্ছা, তার মানে এই গ্যাপটাতে খুব একটা প্রবলেম হচ্ছে না, যাক দিস ইজ গুড টু নো। আমার মনে হয় ভিউয়ার্স আপনাদের প্রশ্নই আসলে এতগুলো প্রশ্ন ছিল যে আমার নতুন করে প্রশ্ন করার মতো আসলে এমন কিছু দরকার নেই, আর আমরা সেটাই চাই, আমাদের ক্ষমা খাওয়া তো মাথা নষ্ট করে প্রশ্ন বাইর করার কি দরকার, আপনাদের প্রশ্নটা স্যার বলেই হয়। আমরা আজকের মতো এই সেশনটা এখানেই শেষ করছি, বাট অবশ্যই আমাদের ইচ্ছা থাকবে পরবর্তীতে হয়তো অন্য কোনো প্যারেন্টসের সাথে আমরা বসবো সেম স্কুল টপিক নিয়ে, অথবা আপনাদের যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে। আর একটা কথা এখানে আবার একটু বলতে চাই, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা একান্তই আমাদের দৃষ্টিগত অবজারভেশন থেকে বা আমাদের মানে কিছু পড়াশোনা থেকে আমরা বলেছি, এখানে আসলে ভুল ভ্রান্তি কিছু থাকতে পারে কিন্তু এটা নিয়ে আসলে তর্ক যুক্তির কিছু নেই, আমরা জাস্ট চেয়েছি আপনাদেরকে কিছু তথ্য উপস্থাপন করতে। আরো একটা কথা বলি, আমরা এই মুহূর্তে কথা বলছি কানাডা টরন্টো শহর থেকে, সো যতটুকু কথা বলেছি সেটা মানে হয়তোবা 90% 100%
টরন্টোর জন্যই প্রযোজ্য, কিন্তু কানাডার সমস্ত প্রভিন্সের সিস্টেমগুলো আমি মনে করি খুবই কাছাকাছি। যেমন যে কথাগুলো আমরা বললাম সেটা টরন্টোর জন্য যখন প্রযোজ্য, অন্য যে কোনো প্রভিন্সের জন্য অ্যাটলিস্ট 90% হলেও প্রযোজ্য, হয়তো একটু এদিক ওদিক, কারণ এখানে তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিজাইন আছে, তাদের একটা সিস্টেম আছে। সো কেউ হয়তো বা যারা মনে করতে পারেন আমি তো টরন্টো যাবো না, আমি তো অন্য একটা প্রভিন্সে যাবো, আমার জন্য কি প্রযোজ্য কিনা, ওই যে বললাম যে 90% দেখবেন প্রযোজ্য, হয়তো 10% একটু এদিক ওদিক, সেটা তো হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে অবশ্যই ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং সামনে আরও কীভাবে আমরা ভালো করতে পারি বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেটা আমাদেরকে জানাতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ সবাইকে।